মৌলভী বাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সোমবার আটককৃত জঙ্গিদের নিয়ে সকাল থেকে এই অভিযান শুরু করে সিটিটিসির একটি দল। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গতকাল সকালে কর্মধা ইউনিয়নের আসকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন 17 জন জঙ্গিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ও সিটিটিসির সদস্যরা গিয়ে তাদের আটক করে। মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে। মৌলভী বাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সোমবার আটককৃত জঙ্গিদের নিয়ে সকাল থেকে এই অভিযান শুরু করে সিটিটিসির একটি দল। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গতকাল সকালে কর্মধা ইউনিয়নের আসকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন 17 জন জঙ্গিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ও সিটিটিসির সদস্যরা গিয়ে তাদের আটক করে। মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে। মৌলভী বাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সোমবার আটককৃত জঙ্গিদের নিয়ে সকাল থেকে এই অভিযান শুরু করে সিটিটিসির একটি দল। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গতকাল সকালে কর্মধা ইউনিয়নের আসকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন 17 জন জঙ্গিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ও সিটিটিসির সদস্যরা গিয়ে তাদের আটক করে। মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে। মৌলভী বাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সোমবার আটককৃত জঙ্গিদের নিয়ে সকাল থেকে এই অভিযান শুরু করে সিটিটিসির একটি দল। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গতকাল সকালে কর্মধা ইউনিয়নের আসকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন 17 জন জঙ্গিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ও সিটিটিসির সদস্যরা গিয়ে তাদের আটক করে। মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে। মৌলভী বাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সোমবার আটককৃত জঙ্গিদের নিয়ে সকাল থেকে এই অভিযান শুরু করে সিটিটিসির একটি দল। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গতকাল সকালে কর্মধা ইউনিয়নের আসকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন 17 জন জঙ্গিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ও সিটিটিসির সদস্যরা গিয়ে তাদের আটক করে। মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে।